উঠে দাঁড়াই, কারণ তিনি উঠে দাঁড়াচ্ছেন। আমরা করতালি এবং উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আমাদের উপস্থিতি সূচিত করব। এখন এই যে আমার আপনাদের গৌরাঙ্গ মিউজিয়াম হয়েছে, তার একটি সেমিনার খুব ভালো ও রিলিজ হচ্ছে, তার সঙ্গে ভাষা ভাগবত এটা রিসার্চ বুক মহারাজ সাইরে মহারাজ এটা অভিনন্দন হচ্ছে, আর সঙ্গে আছে উড়িয়া গৌড়িয়া দর্শন প্রভুপাদের একটি লেকচার গৌড়িয়া দর্শনে, এই তিনটি বুক আছে। ভালো করে একটু তালি বাজে আনন্দ আমাদের গৌড়িয়া মিশনের যিনি গুরুদেব, যিনি গৌড়িয়া মিশনের বর্তমান আচার্য পূজ্যবাদ তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে আশীর্বাদের সঙ্গে নিজের প্রবচনটা আরম্ভ করেছেন, আর উনি আশীর্বাদের যোগ্য। আপনারা শুনলেন গৌরাঙ্গ মিউজিয়াম হয়েছে, তার পিছনে আছেন মোমেন্টো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। এই যে নকশা পাশ হয়েছে উনাকে মেমেন্টো দেওয়া হয়েছে। এই যে মিউজিয়ামের এত বড় মিউজিয়ামের যে নকশা পাস হলো, আমার কেন্দ্র সরকার থেকে যে মিউজিয়ামকে 5 কোটি টাকা গৌড়িয়া মিশন পেল, তার পিছনে আছেন আমাদের মমতা ব্যানার্জি। এই যে না আজকে উদ্বোধনে ওনাকে ডাকা হয়েছে, উনি আমাদের অনেক ক্ষেত্রে প্রসিদ্ধ। হমারে ভারতবর্ষ মে আগর কোই মহিলা দো বার রেল মন্ত্রী বনি তো ওই হমারি মাননীয়